বন্ধুরা, খুব শীঘ্রই শুরু হতে চলেছে WBSU এবং আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির এক্সাম। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি আপডেট রয়েছে এবং WBSU এর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট। যারা ফর্ম ফিল আপ করতে পারছো না, সেকেন্ড সেমিস্টার বলো বা ফোর্থ সেমিস্টার বলো বা সিক্স সেমিস্টার বলো, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা জানো প্রত্যেকবার তোমাদের এই প্রবলেমটা হয় এবং আমি তোমাদের সবার আগে সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো চলো ভিডিওটি শুরু করি। যারা এই চ্যানেলে নতুন আছো, নতুন করে বলার কিছু নেই, তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং যাতে সমস্ত ভিডিওটি টাইম টু টাইম পেয়ে যাও সেজন্য তোমরা আমাদের পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো প্রথমে চলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে আপডেটটি রয়েছে সেটা একবার চেক। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দেখো 23/7 একটি নোটিফিকেশন রয়েছে, এমএ, এমএসসি, এমকম, এমসিএ, সিসি, এসি, বিএলআইএসসি এবং বাদবাকি যে সেমিস্টার পরীক্ষা 2/8 থেকে তোমাদের শুরু হবে। সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এখানে তোমাদের প্রত্যেকটা বিষয় উল্লেখ করা রয়েছে। আমি একবার উপর থেকে নিচ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ডেট অ্যান্ড টাইমটা একটু চেক করে দেখে নাও। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বলো, আমি মেলে তোমাদেরকে এটা সেন্ড করে দেবো। এবার আসি তোমাদের সেই নোটিফিকেশনটিতে যেখানে এক্সাম গাইডলাইন দেওয়া রয়েছে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই যে এমএমএসসি এমকম ফোর্থ সেমিস্টার ফাইনাল এবং এমসিএ সিক্স সেমিস্টার ফাইনাল এবং এই যে বাদবাকি পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলো তোমাদের অনলাইনেই হবে। অনলাইনে হবে কিভাবে? তোমাদের যেমনটা প্রত্যেকবার হয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এই প্রশ্ন। তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে এক্সামিনেশন পোর্টাল সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট অপশানে গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে, সেখানে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আপলোড করতে হবে। এটা তোমরা কম বেশি জানো, নতুন করে বলার কিছু নেই, তবু একবার আমি রিমাইন্ড করিয়ে দিলাম। ইমেল আইডিটা তোমাদের রাখতে হবে। কেন? যদি তোমরা স্টুডেন্ট পোর্টালে ওটাকে আপলোড করতে না পারো, থ্রু ইমেল সেন্ড করতে পারবে। ইমেলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এবং দেখো এখানে কি বলা রয়েছে, তোমাদের অ্যান্সার যে বুকলেট অর্থাৎ ফ্রন্ট পেজে কী কী লিখতে হচ্ছে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, এই যে আনুষঙ্গিক বিষয় এগুলো তোমাদের লিখতে হবে। এবং অ্যান্সার বুকলেট পিডিএফে তোমাদের কনভার্ট করতে হবে, ম্যাক্সিমাম 7 MB সেটার সাইজ হবে। পরপর করবে, এক পেজ, দু পেজ, তিন পেজ, এরকমভাবে পরপর করবে। এবং পিডিএফে কী লিখতে হবে দেখো, নেমে, এখানে তোমাদের পিডিএফের নেমে কী লিখতে হবে দেখো, রোল নাম্বার, রোল নাম্বারের পরে ডিপার্টমেন্ট, এইভাবে পুরো বিষয়টি তোমাদের করতে হচ্ছে। নেক্সট দেখো, বেসিক ইনফরমেশান, ইউএসআইএন নাম্বার, রোল নাম্বার, এগুলো তো দিতেই হবে। এবং ডেট অফ রেজিস্ট্রেশন, ভিউ ক্যাম্পাস স্টুডেন্টস অনলি, এটা যারা ক্যাম্পাসের স্টুডেন্টস রয়েছে তাদেরকে এটা দিতে হচ্ছে। এবার দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, অ্যান্থ্রোপোলজি থেকে শুরু হচ্ছে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং নেক্সট তোমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে ফিলোসফিতে। আরও যেগুলো রয়েছে সেগুলো পল সায়েন্স থেকে শুরু হচ্ছে এই পেজটা। নেক্সট দেখো, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। তো চলো এবার আমরা চলে যাব WBSU এর যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটা নিয়ে একবার ডিসকাস করব। তো WBSU এর ওয়েবসাইটটা কোথায় গেল? তো চলে এলাম WBSU এর যে মেন ওয়েবসাইটটা রয়েছে, এখানে তোমাদের নোটিশ সেকশনে যদি আমরা যাই, এখানে এক্সাম ফিস কত তোমাদের চার্জ লাগবে সেটা রয়েছে, সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। তো ডাউনলোড হয়ে যাক। দেখো ডেট অফ ফর্ম ফিল আপ 26 তারিখ থেকে 3rd August পর্যন্ত চলবে। এবং এখানে দেখো 400 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপ লাগছে, এটা প্র্যাকটিক্যাল ছাড়া। প্র্যাকটিক্যাল ফিস মনে হয় তোমাদের আলাদা রয়েছে, সেটাও একবার দেখে নিই। নেক্সট দেখো সেমিস্টার ফোরের যে ফিসটা রয়েছে সেটাও, তো এটা তোমরা একটু দেখে নিও। আমি শিওর না, আমি বেশি সময় নষ্ট করছি না, তোমাদের সবটাই 400 টাকা করে চলছে। তো আসল যে প্রশ্ন সেটা হলো ফর্ম ফিল আপ। তো এই ফর্ম সেকশনে যদি আমরা চলে যাই, এখানে দেখো সরাসরি তোমাদের দেওয়া রয়েছে কি, এখানে তোমাদের দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। দাঁড়াও আমি এটাকে ডেস্কটপ সাইট করে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। তো প্রথমত দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কি করতে হবে, ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে সেম 2, সেম 4 এবং সেম 6 এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, যারা সেম 4 রয়েছো, যারা সেম 6 রয়েছো, তাদের এখানে এরর আসছে। এটা হচ্ছে একমাত্র সমস্যা, তোমাদের কলেজের পক্ষ থেকে এটাকে এনেবেল করতে হবে। তার জন্য কলেজের সাথে তোমরা যোগাযোগ করো, প্রত্যেকবার যেমন হয় এবারেও সেম, কলেজ এটাকে এনেবেল করে দিলে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। নেক্সট যারা রয়েছে সেমিস্টার 2, তো প্রবলেমটা আসলে তাদের যে প্রবলেমটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু তোমরা নতুন ক্যান্ডিডেট, তোমাদের এখনও রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওনি, তো এখানে ন্যাচারালি সিস্টেম আইডি দিয়ে ফার্স্ট সেমিস্টার করেছো, এখানে কোনো সিস্টেম আইডির অপশান নেই। ন্যাচারালি তাহলে কী হবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মাস্ট দিতেই হবে, নাহলে এই পোর্টাল খুলবে না। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পাচ্ছ না, অনেকে
প্রশ্ন করছিল দাদা কি করব, ইনস্টাতে মেসেজ করেছে অনেকে, তো তাদের জন্য বলবো কলেজ ওয়াইজ কিন্তু ইনফরমেশান আমি নিয়ে নিয়েছি। এক একটা কলেজে কিন্তু রেজিস্ট্রেশনের যে লিস্ট সেটাকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যেহেতু কলেজে যেতে পারছো না, ইনফরমেশান তোমাদের কাছে নেই, যদিও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়নি কিন্তু রেজিস্ট্রেশনের নাম্বারটা কিন্তু কলেজে টানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করো বা ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করো বা যে কোনো প্রকারে কলেজের সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করতে পারো তবে রেজিস্ট্রেশন নাম্বার পাবে, তো সেটা তোমরা করো। রেজিস্ট্রেশন নাম্বার না হলে এই ফর্ম ফিল আপ করতে পারবে না, এই সেম টুতে ক্লিক করলেও কোনো কাজ হবে না, এরকম যে অপশান রয়েছে এই অপশানটা আসবে। সিস্টেম আইডি দিলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে না যেহেতু এখানে কোনো অপশান নেই। সুতরাং তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো, 100% তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বেরিয়ে এসেছে, যদিও কার্ডটা তোমরা হাতে পাওনি, সেটা কলেজ তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি জানি অনেকে তোমরা ভুলে গেছো। তো ভালো থাকো সবাই, সকলের পরীক্ষার জন্য বেস্ট উইশেস রইলো।